নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফুটে নিয়াজ সুবিমল জ্যোতি তাওহীদের নহে সমাপ্ত কর্ম মোদের এখনো অগণিত জনতা কোরআনের পাইনি কো বারতা এখনো নিরন্ন মানুষের হাহাকার এখনো শোষিতে সুতীব্র চিৎকার তাই ভাঙতে হবে মিথ্যার ভীতে সমাজে নহে সমাপ্ত কর্ম মোদে অবসর কোথা বিশ্রামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير وإن تولوا فاعلموا أن الله مولاكم نعم المولى ونعم النصير الله تعالى ارشاد করেন আর তোমরা সংগ্রাম করো লড়াই করো জিহাদ করো আন্দোলন করো যতক্ষণ না ফিতনা এই জমিনে না থাকে আর এই পৃথিবীতে দ্বীন একমাত্র চলবে আল্লাহর অতঃপর তারা যদি বিরত হয় তাহলে নিশ্চয় তারা যা করে সে বিষয়ে আল্লাহ তাআলা সব দেখেন আর যদি তারা মুখ ফিরিয়ে চলে যায় তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা হচ্ছেন তোমাদের অভিভাবক আল্লাহ তাআলা কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী আলহামদুলিল্লাহ আল মুতাফাররিদ বিদ-দাওয়ামি ওয়াল বাকা আল মুনাজ্জাহি আনিল আদামি ওয়াল ফানা أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله إمام الأتقياء وسيد الأصفياء وخير الأنبياء صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما دامت الأرض والسماء أما بعد أمار بران بريو شهج بحيرا আপনাদের সামনে সূরাতুল আনফাল থেকে দুটি আয়াত 39 এবং 40 এই দুই আয়াত আমি তেলাওয়াত করে এর সহজ সরল বঙ্গানুবাদ উপস্থাপন করেছি এই দুই আয়াতের আলোকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে এবং এই পৃথিবী থেকে সব ধরনের ফিতনা ফাসাদ বিপর্যয় দূর করে এখানে আনুগত্য ইবাদত আইন একমাত্র হতে হবে কার আল্লাহ তাআলার যাতে করে এই পৃথিবী থেকে কুফর বাতিল বেদাত শিরিক খতম করে বাতিলকে পরাস্ত করে সেখানে তাওহীদকে প্রতিষ্ঠিত করা যায় ইসলামকে প্রতিষ্ঠা করা যায় কোরআনের আইনকে বাস্তবায়ন করা যায় সেই জন্য মেহনত করতে হবে চেষ্টা করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য মেহনত করছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য মেহনত করা পারলে করলাম না পারলে নেই বিষয়টা কি এমন না এটি হচ্ছে ফরজ সেজন্য আমাদের যে মূল মিশন মূল দায়িত্ব দ্বীন কায়েম করা আর এই জন্য সংগ্রাম করা মেহনত করা এই বিষয় সম্পর্কে আলোচ্য দুই আয়াতের আলোকে আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াকাতিলুহুম যারা দিন চায় না যারা ইসলাম চায় না আল্লাহর বিধান যাদের সহ্য হয় না তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করো বসে থাকা যাবে না আরাম করা যাবে না গড়িমসি করা যাবে না তারা আল্লাহর বিধানকে মুছে দেওয়ার জন্য সংগ্রাম করছে শিক্ষা ব্যবস্থায় আপনারা দেখেছেন সুস্পষ্ট কোরআন বিরোধী মতবাদ
القرآن الكريم بلت يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى هي مانب شكل تما دير كي سرشتي كورا هاي چه ایک پروش ایک ناري تكي پروش حجن آدم عليه السلام آر مار نام كي حوا اي بكتب بحج قرآن ار كنتو آج پتی بیر তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থায় পড়ানো হচ্ছে মানুষ বানর থেকে এসেছে নাউদবিল্লাহ বলবেন না মানুষ বানর থেকে এসেছে এটা শিক্ষা ব্যবস্থায় পড়ানো হচ্ছে আর কোরআন বলছে আমরা এসেছি আদম এবং হাওয়া থেকে সরাসরি কুফরি এবং ইসলাম বিরোধী আকীদা কথা শিক্ষা ব্যবস্থায় পড়ানো হচ্ছে তারা শিক্ষা ব্যবস্থায় এই বাতিল কথা ঢুকাতে তাদের সংগ্রাম করতে হয়েছে কিনা তাদের অনেক কষ্ট করতে হয়েছে কোরআনের বিধান লঙ্ঘন করে কোরআনের বিধানকে কোরআনের কথাকে মুছে দিয়ে সেখানে মিথ্যা কথা ঢুকাতে তাদের অনেক চিন্তা করতে হয়েছে তাদের অনেক মেহনত করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে সে জায়গায় আমি আপনি যদি হাত গুটিয়ে বসে থাকি তাহলে ইসলামকে প্রতিষ্ঠিত হবে সেই শিক্ষা ব্যবস্থায় কোরআনুল করিমের যে থিওরি যে কথা যে বক্তব্য যে মানুষ বানর থেকে আসে নাই বরং মানুষ আদম এবং হাওয়া থেকে এসেছে সেই কথা যদি প্রতিষ্ঠা করতে হয় আমাকে আপনাকে কি করতে হবে মেহনত করতে হবে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র যেখানেই কোরআন বিরোধী কাজ হচ্ছে সেখানে এই বাতিল চিন্তাকে কথাকে আকীদাকে বিশ্বাসকে রহিত করে পরাজিত করে সেখানে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা এটি হচ্ছে ইসলামী আন্দোলন আলচায়েত আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা সংগ্রাম করো মেহনত করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যা দিয়েছি তা দিয়ে তোমরা সর্বাত্মক চেষ্টা করো তাহলে আল্লাহর পথে সংগ্রাম করা আল্লাহর পথে মেহনত করা এটি আল্লাহর নির্দেশ এটি কার নির্দেশ এখন আমি আমার চোখ দ্বারা দেখছি আমার সমাজে আল্লাহর বিধান লঙ্ঘন হচ্ছে আমার রাষ্ট্রে আল্লাহর বিধান লঙ্ঘন হচ্ছে আমার পরিবারে আল্লাহর বিধান লঙ্ঘন হচ্ছে কিন্তু আমি সংগ্রাম করলাম না আমি চেষ্টা করলাম না তাহলে ফরজ তরক হয়েছে কিনা ফরজ তরক হয়েছে মাগরিবের সালাত বাদ দিলে আমরা বুঝি এটা ফরজ তরক হয়েছে কিন্তু আল্লাহর দিনের জন্য মেহনত আমি করছি না আমি যে ফরজ তরক করছি এই উপলব্ধি অনেকের মধ্যে নেই এই উপলব্ধি আমাদের ভিতরে তৈরি করা যে এখানে কোনো বাতিলকে বাতিল মতবাদ চলতে দেয়া যাবে না বরং এখানে আল্লাহর বিধান চালু করতে হবে এবং এই জন্য আমার আপনার সংগ্রাম করা এটা যে একটি ফরজ আর না করা একটি ফরজ তরক হচ্ছে আমাদের রাজনীতিতে আজ ইসলাম নেই আমাদের অর্থনীতিতে আজ ইসলাম নেই আমাদের শিক্ষানীতিতে আজ ইসলাম নেই মিডিয়া ইসলাম আছে নাকি মিডিয়া ইসলাম নেই আমাদের সংস্কৃতিতে আজ ইসলাম নেই আমাদের সঙ্গীত বলেন আমাদের নাটক বলেন আমাদের গান বলেন সব জায়গায় ইসলাম বিরোধী মেসেজ দেওয়া হচ্ছে তাহলে সেখানে যদি আমি আপনি ইসলামী সঙ্গীত ইসলামী নাটক ইসলামী সংস্কৃতি সুস্থ ধারা সংস্কৃতি যদি চালু করতে চাই জন্য সংগ্রাম এর দরকার আছে না নাই আছে এমন মিডিয়া আজ আমাদের সমাজে চালু করা হয়েছে যার মাধ্যমে অশ্লীলতা ছড়ানো হচ্ছে এখন সে জায়গায় এই অশ্লীল মিডিয়া বন্ধ করে এমন মিডিয়া যদি আমার আপনার চালু করতে হয় যেখানে কোরআন থাকবে যেখানে শালীনতা থাকবে যেখানে পবিত্রতা থাকবে যেখানে বেহায়াই উলঙ্গপনা নগ্নতা শেখানো হবে না প্রচার করা হবে না ইসলামী মিডিয়া যদি চালু করতে হয় আমার আপনার সংগ্রাম করার দরকার আছে না নাই অনেক মেহনত করতে হবে অনেক চেষ্টা করতে হবে শিক্ষা ব্যবস্থার কথা একটু আগে বললাম ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা রহিত করে সেখানে যদি কোরআন সুন্নার শিক্ষা চালু করতে হয় প্রথম ধাপ হচ্ছে আমাকে আপনাকে ইসলাম শিখতে হবে শিখার জন্য অনেক সংগ্রাম করতে হবে তারপর যা শিখলাম এই ইসলামকে সেই শিক্ষা ব্যবস্থায় প্রতিষ্ঠিত করার জন্য আমার আপনার অনেক মেহনত করতে হবে আমার আপনার অর্থনীতিতে আমরা যে লেনদেন করি প্রায় 100% সবই সুদের উপর
এই সুদটা করতে আল্লাহ তাআলা হুকুম করেছেন নাকি না সুদ বর্জন করতে আল্লাহ বলেছেন বর্জন করতে এখন সুদি বীমা বলেন সমিতি বলেন সংস্থা বলেন ব্যাংক বলেন এগুলো বন্ধ করে সেখানে ইসলামী অর্থনীতি যদি চালু করতে হয় আমরা যারা তিন প্রতিষ্ঠা করতে চাই আমাদের সংগ্রামের প্রয়োজন আছে না নাই অনেক মেহনত করতে হবে অনেক চেষ্টা করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য মেহনত করা চেষ্টা করা যেটাকে এক কথায় আমরা বলি ইসলামী আন্দোলন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করা মেহনত করা সেটা মিডিয়াতে হোক সেটা রাজনীতিতে হোক শিক্ষানীতিতে হোক অর্থনীতিতে হোক সমাজনীতিতে হোক পরিবারে হোক সমাজে হোক রাষ্ট্রে হোক সর্বস্থানে ইসলামকে বিজয় করতে হবে এই জন্য হরকত করা চেষ্টা করা এটাকে বলা হয় ইসলামী আন্দোলন এই যে আন্দোলন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এটি আল্লাহর নির্দেশ এটি ফরজ ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা আল্লাহ বলেন লড়াই করো সংগ্রাম করে যাও এবং আমি আপনি আল্লাহকে ভয় করছি কিনা আমি আপনি মুত্তাকি কিনা এটা মাপার একটি মাপকাঠি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন আমাদের সমাজে বড় মুত্তাকিকে আমরা বলি এই লোকটা অনেক পরহেজগার অনেক মুত্তাকি এটা আমরা মাপি কোন যন্ত্রের মাধ্যমে কোন মাপকাঠির মাধ্যমে বলে এই ব্যক্তির দাড়ি কত লম্বা জুব্বা কত লম্বা টুপি বা পাগড়ি কত লম্বা এগুলো দেখে দেখে আমরা বলি যে এই লোকটা অনেক আল্লাহ বলা দাড়ি লম্বা জুব্বা ইত্যাদি এগুলো ভালো একজন হওয়ার আলামত তাতে কোনো সন্দেহ নেই কিন্তু দাড়ি থাকলেই লম্বা জুব্বা পড়লেই এই লোকটা যে পরহেজগার এটা বলা দাড়ি রেখে মানুষ ব্যবসা করে দাড়িটাকে পুঁজি করে মানুষদেরকে কি করে টগানো হয় মানুষ সরল মনা মানুষ বিশ্বাস করে এই লোক তো আমাদেরকে প্রতারিত করবে না এত লম্বা দাড়ি এত লম্বা জুব্বা কিন্তু দেখা যায় সে এগুলোকে পুঁজি করে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে প্রকৃত মুত্তাকিকে পরহেজগারকে এটা বললাম আমাদের ধারণা আমাদের মুত্তা আমাদের নিকট মুত্তাকি পরহেজগার হচ্ছে যে এভাবে লম্বা দাড়ি লম্বা জিব্বা থাকে সে হচ্ছে মুত্তাকি এখন তার ব্যক্তিগত জীবন কিভাবে আর পরিবারে সে কি করে সমাজে কি করে সে কত বড় সুৎকর ঘুষকর জুলুম করছে মানুষের উপর শোষণ করছে সেটা আমরা দেখি না আমরা শুধু তার দাড়ি এবং পাগড়িটি দেখি এবং প্রত্যেক বছর সে হজ উমরা করছে কিনা সে এবং সে কি হয়ে গিয়েছে আল হাজ হয়ে গেছে কিন্তু কোরআন বলছে মুত্তাকিকে দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাত ওয়াজাহিদু ফী সাবীলিহি লাআল্লাকুম তুফলিহুন হে ইমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করো এখন আল্লাহকে আমি ভয় করছি আল্লাহর নিকট আমার পৌঁছতে হবে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য মাধ্যম খোঁজো সে ওয়াসিলা এবং মাধ্যমটি কি ওয়াজাহিদু ফী সাবীলিহি আল্লাহ বলেন আল্লাহর পথে জিহাদ করো সংগ্রাম করো আন্দোলন করো লাআল্লাকুম তুফলিহুন তাহলে তোমরা কামিয়াব হবে আয়াতের শুরুতে আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো হে আল্লাহ আমি তোমাকে ভয় করতে চাই আমি মুত্তাকি হতে চাই পরহেজগার হতে চাই এখন যদি পরহেজগার হতে চাই আল্লাহর নিকট সমাজে নয় সমাজ আমাকে মুত্তাকি বলবে একটু আগে বলেছি কীভাবে বলবে কিন্তু আল্লাহর নিকট মুত্তাকি হতে হলে আল্লাহ তাআলা বলেন ওয়াজাহিদু ফী সাবীলিহি আল্লাহর পথে কী করো সংগ্রাম করো তাহলে আল্লাহর নিকট মুত্তাকিকে যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য সর্বাত্মক মেহনত করে তার জান দিচ্ছে তার মাল দিচ্ছে তার শ্রম দিচ্ছে সে হচ্ছে আল্লাহর নিকট মুত্তাকি হতে পারে এই লোকের জুব্বা এত লম্বা নয় কোন এক সময় এই লোক টুপি পরতে পারে নাই আপনি তার বিরুদ্ধে ফতোয়া লাগিয়ে দিলেন কিন্তু এই লোক রাত দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য মেহনত করছে কোরআন বলছে এই লোক হচ্ছে মুত্তাকি لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين إنما يستأذنك الذين لا يؤمنون بالله واليوم الآخر وارتابت قلوبهم فهم في ريبهم يترددون الله تعالى بولين جهن আল্লাহর পথে সংগ্রাম করতে আহ্বান করা হয় আসেন আমরা আল্লাহর এই জমিনে আমরা আল্লাহর বিধান চালু করি এর জন্য আমরা মেহনত করি আল্লাহ তাআলা বলেন এই আহ্বান শোনার পর যারা আল্লাহ এবং পরকালে যারা আসলে ঈমান এনেছে বিশ্বাসী তারা অনুমতি নিয়ে চলে যায় না বরং তারা ময়দানে টিকে থাকে
ডাকে সাড়া দে আহ্বানে এগিয়ে আসে والله عليم بالمتقين আল্লাহ বলেন আসলে মুত্তাকি কে এটা আমি আল্লাহ জানি যারা ডাকে সাড়া দে যারা ইসলামী আন্দোলন করে যারা এই সংগ্রাম মেহনত করে আসলে এরাই মুত্তাকি আল্লাহ বলেন والله عليم আমি আল্লাহ জানি بالمتقين আসলে পরহেজগার কে সমাজ তোমাকে মুত্তাকি বলছে অথচ তুমি তোমার কলমের মাধ্যমে ফতোয়ার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে শুধু ইসলাম আন্দোলনের বিরুদ্ধে তুমি লিখছো বলছো শেয়ার করছো কমেন্ট করছো সমাজ তোমাকে মুত্তাকি বললেও তুমি আল্লাহর নিকট কি নয় মুত্তাকি না যখন আহ্বান করা হয় তখন ইসলামী আন্দোলন থেকে কারা অব্যাহতি চায় কারা বলে আমরা এই সকল কাজ করতে পারবো না আমরা মেহনত করতে পারবো না আমরা ত্যাগ স্বীকার করতে পারবো না আল্লাহ তাআলা বলেন আসলে যাদের আল্লাহ এবং পরকালে ঈমান নাই দাবি করে আল্লাহর উপর ঈমান এনেছে কিন্তু সে আল্লাহর বিধান চালু করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য সে মেহনত করে না মূলত তার অন্তরে সন্দেহ রয়েছে ওয়ারতাবাত কুলুবুহুম এই সকল মেহনত করে আসলে কি জান্নাত আছে আমি যদি আল্লাহর পথে খরচ করি তাহলে আসলে একে কি আমি সাতশো করে পাবো তার অন্তরে সন্দেহ কোরআন থেকে তাকে শোনানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে শোনানো হয়েছে তারপরেও তার অন্তরে সন্দেহ রয়েছে বিধায় সে আল্লাহর পথে জানমাল দিচ্ছে না যদি ঈমানটি দৃঢ় হতো ইয়াকিন থাকতো তাহলে সে কী করত না পিসপা হতো না নিষ্ক্রিয় হতো না সে বৈঠক থেকে অনুপস্থিত থাকতো না বরং সে সবার আগে উপস্থিত হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি এভাবে দ্বীনের আন্দোলন করেছেন তখন সমাজের এক শ্রেণীর মানুষ সবার আগে এগিয়ে এসেছে যাদেরকে ইতিহাসের পাতায় সাহাবি বলে স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা হয়েছে তাদের মধ্যে অনেকে গরিব ছিলেন তাদেরও সংসার ছিল ব্যস্ততা ছিল সুস্থতা অসুস্থতা ছিল মাথা ব্যথা পিঠ ব্যথা পেট ব্যথা ইত্যাদি তাদেরও ছিল পেট পিঠ তাদেরও ছিল কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যখন আহ্বান এসেছে ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ এবং পরকালে তাদের ঈমান এত মজবুত ছিল সব বাহানাকে দাফন করে তারা ডাকে সাড়া দিয়েছে এবং দিন প্রতিষ্ঠা করার জন্য জান মাল এত বেশি কুরবান করেছে তারা একে একে অনেক বড় একটি সংখ্যা তো একবারই শহীদ হয়ে গেছে একজন সাহাবি এসে তার সম্পদের পুরাটাই দিয়ে দিলেন নাম কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক দিয়ে দিলেন এভাবে ত্যাগ তিতিক্ষা করার কারণে আজ আমি আপনি এই ইসলাম পেয়েছি সেই সমাজে আরেক শ্রেণীর মানুষ ছিল যখন তাদেরকে আহ্বান করা হতো তারা সাড়া দিত না মসজিদে নামাজ পড়ত সমাজ অনেকে তাদেরকে মুত্তাকি মনে করত কিন্তু যখন ইসলাম আন্দোলনের জন্য তাদেরকে আহ্বান করা হতো যে ভাই আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য একটু সময় দিতে হবে তালিমে বৈঠকে অংশগ্রহণ করতে হবে আল্লাহর পথে একটু অর্থ খরচ করতে হবে তখন এই নামাজিরা ডাকে সাড়া দিত না এই হাজি সাহাবরা অনুপস্থিত থাকত কোরআনে প্রথম শ্রেণীকে সাহাবি বলা হলেও দ্বিতীয় শ্রেণীকে মুনাফিক বলা হয়েছে দ্বিতীয় শ্রেণীকে কী বলা হয়েছে মুনাফিক নামাজ পড়েছে তারা বরং তাফসিরে এরকম এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ে সাহাবিদের উদ্দেশ্যে মুসলমানদের উদ্দেশ্যে বক্তব্য দিতে চাইতেন তখন মুনাফিকদের সর্দার আবদুল্লাহ বিন উবাই বিন সালুল দাঁড়িয়ে সবাইকে বলতো ভাইরা এখন নবী আলোচনা করবেন সবাই মনোযোগ দিয়ে শুনেন সে নিজে কিন্তু কি সবচেয়ে বড় মুনাফিক কিন্তু সমাজে নিজেকে মুত্তাকি হিসাবে পরহেজগার হিসাবে পেশ করার জন্য দেখবেন ঈদের নামাজে সবার আগে গিয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করে কেউ মারা গেলে জানাজার নামাজে সবার আগে মাইক নিয়ে দুই একটা দিনে কথা বলার চেষ্টা করে কারণ সে বড় সুৎকুর ঘুষকুর কিন্তু এই দুই একটা চান্স হাতছাড়া করতে চায় না যাতে করে মুখে মুখে মানুষ এটা বলে যে আমাদের নেতা মাঝে মধ্যে হলো নামাজ পড়ে দিন সম্পর্কে তারও দু একটা কথা জানা আছে মুসলিম সমাজকে প্রতারিত করার জন্য এই ধরনের কাজ করে কিন্তু রাত দিন তারা আল্লাহ তাআলার দিনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য ব্যস্ত থাকে তো এই দুই শ্রেণী সমাজে সবসময় ছিল একদল দিনের কাজ করার জন্য সর্বাত্মক মেহনত করেছে আর আরেক দল গড়িমসি করেছে অলসতা করেছে যখন তাদেরকে মেহনতের কথা বলা হতো কষ্টের কথা বলা হতো তখন তারা পিসপা হয়ে যেত আজ আমাদের সমাজে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি রয়েছে
বিভিন্ন ধরনের কুফরি রয়েছে, শিরিক রয়েছে, অলিতে গলিতে আপনি আমাদের দেশে চলবেন, মাজার রয়েছে আমাদের দেশে, শিরিক রয়েছে আমাদের দেশের, বিধানগুলো যে আইনগুলো পাস করা হয় সংসদে অধিকাংশগুলো কোরআন বিরোধী, আমাদের সমাজে সামাজিক যে সকল রসম রেওয়াজ রয়েছে অধিকাংশগুলো কোরআন বিরোধী, এগুলো পরিবর্তন কে করবে? আর তো কোনো নবী আসবে না। এগুলো পরিবর্তন করে সেখানে আল্লাহর বিধান চালু করার জন্য কোরআনের 30 পারায় পাতায় পাতায় যে বিধানগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মানব রচিত এই সকল কুফুরি শিরকি প্রথা পদ্ধতি আইন ও কানুন বন্ধ করে সেখানে আল্লাহর বিধান চালু করতে হলে আমাকে আপনাকে আল্লাহর দেয়া জান ও মাল সেখানে অবশ্যই কি করতে হবে? কোরবান করতে হবে। এটি আল্লাহর হুকুম। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। আল্লাহ তাআলা তোমাদেরকে যে জান মাল দিয়েছেন তা দিয়ে তোমরা কি করো? সংগ্রাম করো। মুসলমানেরা সংগ্রাম করে না দেশ দখল করার জন্য, গদি দখল করার জন্য, নিজের ব্যক্তি স্বার্থ প্রতিষ্ঠা করার জন্য, বরং আমরা সংগ্রাম করি আল্লাহর দিনকে কি করার জন্য? কায়েম করার জন্য। আমি দেখতে পাচ্ছি আমার সমাজে ইসলাম নেই, আমি চোখ বন্ধ করে অন্ধ সেজে বসে থাকতে পারি না, হাত পা গুটিয়ে আমি পঙ্গুর মতো থাকতে পারি না, বরং আমার কাজ হচ্ছে সেই মিথ্যা যে সকল আইন রয়েছে, কোরআন বিরোধী যে সকল আইন রয়েছে সেগুলো রহিত করে আল্লাহর বিধান কি করতে হবে? চালু করতে হবে। অতএব ইসলামী আন্দোলন এই সংগ্রাম কেন করব? কারণ এটি হচ্ছে ফরজ। এটি কি নির্দিষ্টিকার আল্লাহ তাআলা। দুই, এই মেহনতগুলো আমরা কেন করছি? ইসলামী এই সংগ্রাম, এই আন্দোলন, এই চেষ্টা আমরা কেন করছি? কারণ এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন। আজ এই এলাকায় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন, তিনি ইসলামী আন্দোলন করতেন। সাহাবীরা যদি থাকতেন, আজমাইন আজ তারা কী করতেন? ইসলাম আন্দোলন করতেন। অতএব আমরা আনন্দে খুশির সাথে বুক ফুলিয়ে যেরকম আমরা বলি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাহলে তার রেখে যাওয়া এই মিশন আমাকে আপনাকেই করতে হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন হিদায়ত এবং সত্য দিন সহকারে। এখন এই হিদায়ত নিয়ে, এই সত্য দিন, এই কোরআন নিয়ে তিনি কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বসে থাকবেন? আল্লাহ বলেন না, লিইয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লি। সমাজে অনেক মিথ্যা দিন রয়েছে, যে সকল বাতিল শক্তি রয়েছে তারা এই মিথ্যা দিনগুলোকে ক্ষমতায় নিয়ে গেছে, সেটা রাষ্ট্রীয় ক্ষমতা হোক বা সমাজের ক্ষমতা হোক বা বিভিন্ন ব্যবস্থাপনায় হোক, তারা আল্লাহর বিধান চায় না, তারা মানব রচিত এই বিধানগুলো প্রতিষ্ঠা করে ফেলেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন কেন? তার দায়িত্ব কি? ওই সকল মিথ্যা দিনগুলোর উপর, মিথ্যা এই মতবাদের উপর, আদর্শগুলোর উপর ইসলামী আদর্শকে বিজয়ী করা। ইসলাম নিচে চলে গেছে, ইসলাম 2 নম্বর 3 নম্বর 10 নম্বরে চলে গেছে, সেখান থেকে ইসলামকে 1 নম্বরে আনা, ইসলামকে কি করা? 1 নম্বরে আনা, প্রতিষ্ঠিত করা, কায়েম করা। কায়েম যদি করতে হয় তাহলে কি করতে হবে? সংগ্রাম করতে হবে, মেহনত করতে হবে। ওয়াকাতিলুহুম, লড়াই করতে হবে, সর্বাত্মক চেষ্টা করতে হবে, যেটাকে ইসলামী আন্দোলন বলা হয়েছে। ইসলামী আন্দোলন এটা কেবল ফরজ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তিনি করেছেন, বিদায় করছি, শুধু তাই নয় বরং মূলত আমার আপনার স্বার্থেও দিনই এই মেহনত করতে হবে। দিন শিখার জন্য মেহনত করার দরকার আছে না নাই? আর যদি এখানে ভাইদেরকে দাঁড় করায় যে কয়জন সুরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে পড়তে পারেন, সংখ্যা বেশি হবে না কম হবে? কম হবে। আমরা দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে অনেক কম জানি। এখন আমি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমি চাই সমাজ থেকে সুদকে বাদ দেওয়া হোক, তাহলে সুদ বাদ দিয়ে হন কি হবে? ইসলামের আইন চালু হবে। এখন ইসলামের আইন কি? এখন আমি যে ইসলামের আইন চালু করতে চাচ্ছি সেটা আগে আমার জানার দরকার আছে না নাই? এখন এই আইনগুলো আছে কোরআনে, আগে আইনগুলো ভালো করে আমাকে সুশুদ্ধ করে পড়তে হবে, শিখতে হবে। তাহলে ওই যদি শিখতে হয় তাহলে আমার মেহনত করতে হবে, ওই মেহনতটাই হচ্ছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন এই সংগ্রাম শুধু কাফিরদের বিরুদ্ধে লড়াই নয়, ওই একবার শুরু থেকে ইসলাম প্রতিষ্ঠা করা পর্যন্ত যত মেহনত, এগুলি সব ইসলামী আন্দোলনের মধ্যে সামিল। এ প্রত্যেকটা ক্লাস ইসলামী আন্দোলন।
কারণ আমি যে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছি এই ইসলাম আছে কোথায়? কোরআনের মধ্যে। এখন যারা ইসলাম চায় না, সে যদি হঠাৎ আমাকে প্রশ্ন করে তুমি যে ইসলাম কায়েম করতে এসেছো, তোমার ইসলামের মধ্যে রয়েছে নামাজ, রয়েছে জাকাত, রয়েছে পর্দা, এই পর্দা সংক্রান্ত একটি আয়াত পড়ো, সেখানে যদি আমি পড়তেই না পারি তাহলে আমি কী প্রতিষ্ঠা করব? আমি যদি নাই জানি ইসলামকে তাহলে আমি কে কায়েম করব? সেজন্য দিন কায়েম করার জন্য প্রাথমিক স্তর হচ্ছে এই দিনটাকে ভালো করে কী করতে হবে? জানতে হবে। এই দিন জানার জন্য আপনি ঘর থেকে বের হলেন, রুম থেকে বের হলেন, যেখানে কোরআন ক্লাস হচ্ছে, যেখানে দিনে বিভিন্ন বই নিয়ে আলোচনা করা হচ্ছে, মাসাইল দিনের বিভিন্ন মাসআল মাসাইল আলোচনা করা হচ্ছে, আপনি আপনার রুম থেকে ওই বৈঠকে গিয়ে তারপর আপনার রুমে আসা পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে আপনাকে সওয়াব দেওয়া হচ্ছে। কারণ এই পড়াটা ইসলামী আন্দোলন, আপনি ইসলামের জন্য আন্দোলনটা করছেন, আপনি ইসলামের জন্য এই মেহনত করছেন। ওমান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইলম শিকার জন্য কোন রাস্তায় যাবে, জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন। মেহনত করছি আমি, আমি এই চেষ্টা করছি কেন? দিনকে বিজয় করার জন্য। দিনকে বিজয় করতে হলে আগে ইসলাম আমাকে শিখতে হবে। তাহলে শিখার জন্য যে মেহনত করছে পুরোটা হচ্ছে ইসলামী আন্দোলন। এই পুরোটা সংগ্রামের মধ্যে, আন্দোলনের মধ্যে, জিহাদের মধ্যে সামিল। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল মাহিরু বিল কোরআন মা আস সাফারাতিল কিরামিল বারারা। যে ব্যক্তি কোরআন খুব সুন্দর করে তিলাওয়াত করতে পারে, কোরআন ক্লাসে এসে এখন আপনি খুব সুন্দর, খুব সুন্দর আওয়াজে সহি শুদ্ধভাবে আপনি কোরআন তিলাওয়াত করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, এই ব্যক্তি কিয়ামতের দিন তার হাশর হবে ফেরেশতাদের সাথে, নবীদের সাথে। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুল লাহু আজরান। আর যে ব্যক্তি সহি শুদ্ধ করে পড়তে পারে না কিন্তু মেহনত করছে, সংগ্রাম করছে, চেষ্টা করছে, ওয়াত্তা আতা, তার জবান আটকে যায়, হা পারে না, বলে হা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমাকে হা বলতে হবে, আমাকে সা বলতে হবে, রা বলতে হবে, মেহনত সে চালিয়ে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, লাহু আজরান, তার দ্বিগুণ সওয়াব। একটি হচ্ছে তিলাওয়াত করার, আরেকটি হচ্ছে মেহনত করার। তাহলে আমি যে ইসলামকে জিন্দা করতে চাই, ওই ইসলামের যে কালাম, যে কিতাব কোরআন, ওই কোরআন শেখার জন্য আমি যত মেহনত করব, নাই পারি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি, প্রতিটা অক্ষরে অক্ষরে সাধারণ কারি থেকে আমাকে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দিচ্ছেন। দিন বিজয় করার জন্য সর্বপ্রথম ব্যক্তি গঠন, আমাকে আপনাকে এই ইসলাম শিখতে হবে, আমাকে আপনাকে এই ইসলাম জানতে হবে। তাহলে দিনকে বিজয় করার জন্য, ইসলামী আন্দোলনের জন্য আমাকে আপনাকে প্রাথমিক যে কাজ সেটা হচ্ছে আগে আমাকে আপনাকে এই দিন কী করতে হবে? শিখতে হবে। শেখার জন্য আমি যত মেহনত করব এগুলি সব হচ্ছে ইসলামী আন্দোলন। শিখলাম, আমি শিখলাম দিন, শেখার পর শুধু আমার ভিতরে রাখবো না, এটা প্রচার করতে হবে, প্রচার করতে হবে, প্রসার করতে হবে, দাওয়াত দিতে হবে মানুষদেরকে। এই যে আমি দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হলাম, রুম থেকে বের হলাম, এই পুরাটাই ইসলামী আন্দোলন, এই পুরাটাই দিনের পথে মেহনত হচ্ছে, এই পুরাটাই সংগ্রাম হচ্ছে। সুবহানাল্লাহ। সংগ্রাম শুধু অস্ত্র ধরে কাফির মুশরিক যারা ইসলাম বিরোধী রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা, শুধু এটা ইসলাম আন্দোলন, এটা হচ্ছে সর্বশেষ একটি পর্যায়। কিন্তু প্রাথমিক অবস্থায় আমি নিজে শিখব, তারপরে যা শিখলাম তা মানুষের নিকট কী করতে হবে? পৌঁছাতে হবে। দাওয়াতি কাজ এটাও হচ্ছে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ একটি পর্যায়। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে একটি সংগঠন থাকতে হবে। হুকুমটি কার? মুসলিম উম্মাহের মধ্যে একটি দল থাকবে, একটি সংগঠন থাকবে। এই সংগঠনের কাজ হচ্ছে মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে আহ্বান করা, সৎ কাজের আদেশ করা, এটা এক একই সম্ভব নয়। আপনি একদিন করবেন, দুদিন পর আপনি নিরাশ হয়ে যাবেন, ভাই কেউ তো কথা শুনে না, মানে না, বসে যাবেন, শুয়ে যাবেন, আর দিনের কাজ হবে না। দিনকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, দাওয়াতি কাজ করতে হয়, এভাবে সুসংগঠিত হয়ে কাজ করতে হবে, এটি হচ্ছে ইসলামী আন্দোলন। আপনাদেরকেও আমাদের সাথে সহযোগিতা করে আরও ব্যাপকভাবে দিনের কাজ প্রত্যেকটা ক্যাম্পে এলাকায় পৌঁছে দেওয়ার জন্য আপনাদের প্রতি আহ্বান করা হচ্ছে, করবেন তো ইনশাআল্লাহ। এই ইসলামী আন্দোলন আমরা কেন করছি?
আল্লাহর হুকুম এটা ফরজ পালন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তার মিশনকে পূর্ণ করার জন্য নিজে শেখার জন্য অন্যান্যদেরকে শেখাবার জন্য দাওয়াতি কাজ করাবার জন্য এবং ইসলাম আন্দোলন এই মেহনতটা আমরা এই জন্য করছি এই পৃথিবীতে যারা নির্যাতিত মানবতা রয়েছে তাদের মুক্তির জন্য আমার আপনার অনেক অসংখ্য ভাই বোন এই পৃথিবীতে রয়েছে যারা কাফিরদের হাতে মার খাচ্ছে নিপীড়িত হচ্ছে সেই জায়গায় আল্লাহ তাআলা আমাকে আপনাকেও রাখতে পারতেন তাদেরকে সুখে রেখে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কষ্টে রাখতে পারতেন কি না কথা বলেন নাই রাখতে পারতেন তাহলে এই নির্যাতিত যে সকল আমাদের ভাইরা রয়েছে বোনেরা রয়েছে তাদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে সেই সকল নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে যদি মুক্ত করতে হয় পরাধীনতা থেকে স্বাধীন করতে হয় তাহলে আমার আপনার সংগ্রামের দরকার আছে না নাই না শুধু মুখে বললাম যে অমুক জাতির উপর মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে এর তীব্র নিন্দা জানাচ্ছে আজ আমরা তীব্র নিন্দা পর্যন্তই বসে আছি না শুধু তীব্র নিন্দা জানালে হবে না তাদেরকে মুক্ত করার জন্য আমাকে আপনাকে সংগ্রাম করতে হবে আজ যদি আমি কথা না বলি চেষ্টা না করি তাহলে কাল এই বিপদ আমার উপর আসবে আপনার উপর আসবে ইসলামকে চিরতরে খতম করে দেয়া হবে তারা যে মিশন চালিয়ে যাচ্ছে ইসলামকে খতম করার জন্য সেই কুফুরি মিশনকে পরাজিত করে আমাদের যে মিশন আল্লাহর দিন বিজয় করা সেই মিশনকে চালিয়ে যেতে হলে অবশ্যই আমাকে আপনাকে সংগ্রাম করতে হবে অবশ্যই আমাকে আপনাকে মেহনত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উযউন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা ইমানদারদের পারস্পরিক ভালোবাসা মহব্বত প্রীতি এর দৃষ্টান্ত হচ্ছে একটি শরীরের মতো একটি দেহের মতো শরীরের এক আঙ্গুলে এক অঙ্গে যদি ব্যথা হয় একটি অঙ্গ ব্যথিত হলে গোটা দেহ পুরো রাত ঘুমায় না পুরো রাত পুরা শরীরে জ্বর চলে আসে দুশ্চিন্তা এবং পেরেশানি চলে আসে ইমানদারদের অবস্থা তেমন হতে হবে পৃথিবীর উত্তর প্রান্তে যদি কোনো মুসলমান চিৎকার করে কাফিরদের নির্যাতনে সে যদি কান্না করে আর্তনাদ করে উত্তর প্রান্তের এই ইমানদারের জন্য দক্ষিণ প্রান্তের মুসলমানদেরকে এর বিরুদ্ধে এবং এই জুলুমের বিরুদ্ধে কাজ করে তাকে এই পরাধীনতা থেকে মুক্ত করে তাকে আজাদ করার জন্য তাদেরকে সংগ্রাম করতে হবে এই কাজটা ফরজ এটি হচ্ছে একটি দেহের মতো আর যদি আঙ্গুলে ব্যথা হয় মাথায় সমস্যা না হয় পায়ে ব্যথা হচ্ছে এবং শরীরে কোনো জ্বর নাই বুঝতে হবে এই লোকের কি হয়ে গেছে পক্ষাঘাত হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে পৃথিবীর কোনো প্রান্তে কোনো ইমানদার ব্যক্তির উপর জুলুম নির্যাতন হচ্ছে আপনার ভিতরে যদি কোনো দুঃখ কষ্ট আপনি উপলব্ধি না করেন বুঝতে হবে আপনার ইমানের প্যারালাইসিস হয়ে গেছে ইমানই নাই ইমান থাকলে কিভাবে আমার ওই ইমানদার ব্যক্তিকে মুক্ত করা যায় সংগ্রাম করার জন্য মেহনত করার জন্য আপনি আমি এমনিই সক্রিয় হয়ে যেতাম চিন্তা মাথায় আসতো যে কিভাবে এই নিপীড়িত জনতাকে মুক্ত করা যায় ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله تعالى বলেন তোমাদের কি হয়েছে কেন তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো না প্রশ্ন কে করছেন বিভিন্ন আয়াতে তো আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ করেছেন আমার পথে সংগ্রাম করো আমার পথে মেহনত করো আমার পথে জিহাদ করো আমার পথে আন্দোলন করো এখানে এসে আল্লাহ তাআলা তিরস্কার করছেন ভৎসনা করছেন সেই এক শ্রেণীকে যারা এত আয়াত শোনার পরেও আল্লাহর পথে মেহনত করার এই স্পিরিট এই উৎসাহ তাদের ভিতরে সৃষ্টি হয় না তোমাদের কি হয়েছে আল্লাহ বলছেন আল্লাহর ভঙ্গি হচ্ছে এই ওয়ামা লাকুম তোমাদের কি হয়েছে লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে তোমরা সংগ্রাম করতে চাও না والمستضعفين من الرجال والنساء والولدان আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা শিশু কিশোর তাদের আর্তনা তাদের চিৎকার তাদের কান্নার আওয়াজ তোমাদের কানে পৌঁছার পরেও তোমরা বসে থাকো কি করে তোমরা সংগ্রাম করো না কেন তোমরা জিহাদ করো না কেন তোমরা মেহনত করো না কেন
তোমাদেরই ভাই, তোমাদেরই বোন, তারা চিৎকার করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়া, হে আল্লাহ এই জালিম জনপদ থেকে আমাদেরকে স্বাধীন করুন, মুক্ত করুন। তাদেরকে মুক্ত করার জন্য তোমরা চেষ্টা করছো না কেন? সেই বিপদ আমার আপনার উপর আসতে পারত কি না? আমার আপনার উপর আসতে পারত। তাহলে দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের মধ্যে রেখেছেন, সুখে রেখেছেন, আরামে রেখেছেন। এই নিয়ামতের দাবি হচ্ছে ওই সকল মজলুম ভাইদের পক্ষ হয়ে আমাকে আপনাকে দিন প্রতিষ্ঠা করার জন্য মেহনত করতে হবে, যে ওই সকল ভাইদেরকে আজাদ করা হোক, তাদের উপর থেকে জুলুম উঠিয়ে নেওয়া হোক। এই সকল ভাইদের আর কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই ছিল যে কাজ আমার আপনার উপরও ফরজ ছিল কিন্তু আমরা অনেকেই করছি না, এই ফরজ কাজ তারা করার কারণে তাদের উপর এই জুলুম। সেটা হচ্ছে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য মেহনত করছিল, বাতিল শক্তি সহ্য করে নাই, কাউকে ধরে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দিল, কাউকে ধরে হত্যা করে ফেলল, কাউকে জীবিত মানুষ, যুবক, শক্তিশালী যুবক, তার পরিবারের হাজারো স্বপ্ন এই যুবকের উপর, কিন্তু তার অপরাধ ছিল সে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, তাকে ধরে তার পায়ে বন্দুক টেকিয়ে একজন সুস্থ মানুষকে চিরতরে পঙ্গু বানিয়ে দেওয়া হলো, তারপর গুম করা হলো। এই অপরাধে সে দিনের কথা কেন বলে? সে এই সকল কোরআন ক্লাস কেন করে? আজকের মতো এই আয়োজন বারবার সে করে কেন? রুমে রুমে গিয়ে সে দাওয়াতি কাজ কেন করে? এলাকায় মহল্লায় সে এত পেরেশান কেন দিন প্রতিষ্ঠা করার জন্য? হঠাৎ খবর আসলো এই লোকটা নাই, গুম হয়ে গেছে, আদৌ জীবিত আছে না মারা গিয়েছে, কয়েক বছর চলে গেছে কোনো খবর নাই। এরকম অনেক মুসলমান আমাদের দেশে আছে না নাই? তাদের কোনো খবরও নাই যে তারা জীবিত না মৃত। এই সকল খবর সংবাদ আমার আপনার কানে আসছে কি না? শুধু কানে আসছে তা নয়, শুধু চোখে স্থির চিত্র ফটো দেখছি তা নয়, বরং চলচ্চিত্র ভিডিও আমরা দেখছি, কীভাবে মারা হচ্ছে, কীভাবে জুলুম করা হচ্ছে, কীভাবে জুলুম করা হচ্ছে, শোষণ করা হচ্ছে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা লাকুম, তোমাদের কী হয়েছে, তোমাদের ইমানের কী হয়েছে, কী প্যারালাইসিস হয়ে গেছে, যে এই সকল দৃশ্য দেখার পর লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে মেহনত করো না? তারা দিন বিজয় করতে গিয়ে জানটাই দিয়ে দিল, পাটা দিয়ে দিল, জীবিত সুস্থ মানুষকে তার চোখের ভিতর থেকে চোখটা বের করে দেওয়া হলো, কানা করে দেওয়া হলো, যে এই লোকটা জীবিত থাকলে শুধু দিনের কাজ করে, তাকে একবারে চিরতরে কী করে দেওয়া হয়েছে? অন্ধ বানিয়ে দেওয়া হয়েছে, রিমান্ডে নিয়ে তার পুরুষত্ব খতম করে দেওয়া হয়েছে। অসংখ্য দৃষ্টান্ত যে এই লোকটা জীবিত থাকলে তার ভবিষ্যৎ, তারা সবাই দিনের কাজ করবে, এই জন্য তার ভবিষ্যৎটা ধ্বংস করে দাও। এই সকল খবর শোনার পর তুমি একজন মুসলমান, তুমি কীভাবে বসে থাকো, তুমি কেন মেহনত করো না, চেষ্টা করো না? অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জান্নাতে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা যে দেশে আছি, এই দেশটা হচ্ছে বর্তমান দুনিয়ার একটি জান্নাতের টুকরা। ওমসাল্লাহ, আপনারা কখন শুনেছেন কালকে রাত্রে এখানে ডাকাতি হয়েছে, বা আপনি রাত্রে এখান থেকে যাচ্ছেন হঠাৎ আপনার পকেট থেকে টাকা মেরেছে বা ধর্ষণ হয়েছে, হত্যা হয়েছে, এই সকল ঘটনা হয় না দুনিয়ার একটি জান্নাতে? তারপর এই সকল আয়োজন, এসির নিচে কার্পেটের উপরে নাস্তা দেয়া হচ্ছে, এত সুখের পর জামায়াদুর যেভাবে করা হয়, এমন একটি দেশে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন, নিরাপত্তার দিক দিয়ে, শান্তির দিক দিয়ে, আরামের দিক দিয়ে। আমাদের দেশে হলো তো এইদিকে মশা, ওইদিকে মশা, এরকম হয় না? বিভিন্ন দিকে আপনার চুন খাইতে হয়, তারপর হঠাৎ আপনার লাইট চলে যায়, কারেন্ট চলে যায়, নানা ধরনের সমস্যা। তারপর বড় একটি ভয় সবসময় থাকে, হঠাৎ কোনো বাহিনী এসে বলতে পারে গোপনে এরা এখানে বসে বসে নাশকতার কাজ করছে, বিদায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এখানে কোনো ভয় আছে? এই সকল নিয়ামতের পরেও আমরা যারা কোরআন শিখতে আসি না, রাত্রে একা চিন্তা করব আল্লাহর নিকট কী জবাব দিব যদি আল্লাহ তাআলা আমাকে টিকে ধরে ফেলেন, বান্দা কেন সূরা শিখলে না, কোরআন শিখলে না? বাংলাদেশে হলে, অন্য দেশে হলে হতে পারে এই সুযোগটা আমার থাকতো না, কিন্তু দুনিয়ার জান্নাতে থাকার পর আমি কেন শিখলাম না? সম্মানিত ভাইরা, আমি আপনি সুসংগঠিত হয়ে কাজ করি বা না করি, ইসলাম বিরোধী শক্তি তারা কিন্তু কাজ করে যাচ্ছে, তারা কিন্তু ইসলামকে খতম করার জন্য মেহনত করছে। তাদের সংসার আছে, ঘর আছে, সব ব্যস্ততা আছে, কিন্তু এই যে বিবর্তনবাদ, মানুষ বানর থেকে এসেছে, এটা তারা এমনি এমনি করেছে না, তাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। দেশে যে এত সুদি ব্যাংক, একটা ইসলামী ব্যাংক করতে আমাদের কত কষ্ট, এই সব সুদি ব্যাংক এগুলো এমনি হয়ে গেছে,
তাদেরও অনেক টাকা দিতে হয়েছে, পয়সা দিতে হয়েছে, মেধা দিতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। তাহলে তারা ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থায়, অর্থনীতিতে, রাজনীতিতে, সব জায়গায় তারা কত কষ্ট করছে। অথচ এইসব কষ্টের পর না দুনিয়া আছে না আখিরাত আছে, আখিরাতে তো উল্টা তাদের কি আছে, শাস্তি আছে। আমরা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর বিধান কায়েম করার জন্য আমরা একটু মেহনত করতে পারি না? এই মেহনত চালাতে হতে হবে কতদিন পর্যন্ত? আলোচ্যাত আল্লাহ তাআলা বলেন, হাত্তা লা তাকুনা ফিতনা ওয়াকুনা দীন কুল্লুহু লিল্লাহ, জমিন থেকে যতদিন পর্যন্ত ফিতনা শেষ হয় নাই, বিপর্যয় শেষ হয় নাই। এখনো আমাদের দেশে জুলুম হচ্ছে না হচ্ছে না? জুলুম হচ্ছে, হত্যা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন খারাপি হচ্ছে, মানুষ ডাকাতি হচ্ছে, লুণ্ঠন করা হচ্ছে, এই সকল ফিতনা বিপর্যয় বন্ধ না হওয়া পর্যন্ত ওয়াকুনা দীন হুকুম লিল্লাহ, একমাত্র আল্লাহর চলবে, শুধু আল্লাহ যেটা বলবেন সেটা চলবে, আর তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেভাবে বলে দিয়েছেন সেভাবে চলবে। যতদিন পর্যন্ত এভাবে একটি সমাজ কায়েম হয় নাই, একটি রাষ্ট্র কায়েম হয় নাই, আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলুহুম, তোমরা সংগ্রাম চালিয়ে যাও। যদি আমরা সংগ্রাম না করি, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবে, এই বিপর্যয় বন্ধ করার জন্য তোমরা যদি সংগ্রাম না করো, বিপর্যয়টা আস্তে আস্তে কী হবে, বড় হবে, রোগটি ক্যান্সারের রূপ ধারণ করবে, কারণ তোমরা মেহনত না করার কারণে বাতিল শক্তি শক্তিশালী হবে, তার আরও প্রতিষ্ঠিত হবে। আজ তার এক ধাপ এগিয়েছে, কার দুই ধাপ এগোবে, তিন ধাপ এগোবে, এক সময় আসতে পারে আল্লাহ না করুন আমার আপনার সন্তানেরা নাস্তিক হয়ে যাবে। তো ওই দিন দেখার আগে এখন থেকে আমাকে আপনাকে মেহনত করতে হবে, মেহনত না করলে কাফিররা মিলিত হয়ে দিনকে খতম করে দেবে। والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير. الله تعالى বলেন কাফিররা পরস্পর বন্ধু, কাফিররা আউলিয়া, একজন আরেকজনের সহযোগী। আমরা সবাই কি দ্বীনের কাজে সহযোগী? আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন কাফিররাও আউলিয়া, একজন আরেকজন আমরা বলি অমুক হচ্ছে আল্লাহর ওলি। ওলি মানে কি? বন্ধু, সহযোগী। আল্লাহ বলেন আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তারাও একজন আরেকজনের সহযোগী। যারা দীন চায় না তাদেরও কর্মী আছে, তাদেরও সহযোগী আছে, কিন্তু তাদের মিশন কি? জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করা, আল্লাহর দীনকে বন্ধ করে দেয়া। আল্লাহ তাআলা বলেন ইল্লা তাফালুহু, তাদের মোকাবেলা করার জন্য তোমরা যদি পরস্পর সহযোগিতা না করো, সুসংগঠিত না হও, এভাবে আল্লাহর পথে জান না দাও, মাল না দাও, তাকুন ফিতনাতুন ফিল আরদ, পুরা জমিনে ফিতনা, ও ফাসাদুন কাবীর, কাবীর মানে অনেক বড় ফাসাদ এবং বিপর্যয় সৃষ্টি হবে। আজ এক কাজ করেছে, কার আরো বড়টা করবে। প্রথম যখন আজ থেকে বারো তেরো বছর আগে বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির কোরআনকে ধরেছিল, অন্যান্যরা চুপ ছিল, আজ কিন্তু সবাইকে ধরেছে। প্রথম দিন যদি সবাই প্রতিবাদ জানাতো, মাঠে ময়দানে আসতো, তিনিও বাসতেন তারাও বাসত, যখন বাঁচার জন্য সব এক হয়ে যাব তখন সব মরব, আর যদি মরার জন্য সব এক হয়ে যায় সবাই বাঁচব। এখন বাঁচার জন্য সবাই এক হয়ে গেছি যে উনি মোল্লা মরুক আমি বাঁচি, উনিও বাঁচতেছে আমি বাঁচি, বাকিরা মূল্য মরুক, বাঁচার জন্য সবাই এক, এখন সবাই মরতেছি। আর প্রথম দিন যখন বড় মুফাসসিরকে ধরেছিল, বাকিরা যদি কথা বলতো রিসোর্টে গিয়ে কাউকে ধরতে পারতো না, আর শিশু বক্তাকেও ধরতে পারতো না, মুফতি কাজী ইব্রাহিমকেও ধরতে পারতো না, বিভিন্ন দল মতাদর্শের সবাইকে এখন একসাথে কী করেছে, একের পর এক ধরতেছে। কিন্তু প্রথম দিন যখন এক ধাপ তারা এগিয়েছিল, সবাই যদি একসাথে এর প্রতিবাদ জানাতো তাহলে তারা দ্বিতীয় ধাপে যেতে পারতো না। সম্মানিত ভাইরা, অতএব আমাকে আপনাকে দীনের সহযোগিতায় সর্বাত্মক এগিয়ে আসতে হবে, অন্যথায় বাংলাদেশের ভবিষ্যৎ অতি অন্ধকার। বিবর্তনবাদ এটি হচ্ছে সম্পূর্ণ কুফরি মতবাদ, যে মানুষ বানর থেকে এসেছে, তারপরে সেখানে সম্পূর্ণ ইসলাম বিরোধী বিভিন্ন শিক্ষা শেখানো হচ্ছে, এগুলো তারা জানে যে মুসলমানরা এর প্রতিবাদ করবে, এরপরে কী করতে হবে, এগুলো সব তারা একে রেখেছে। আজ এটা একটু পরিবর্তন করে দু তিন বছর পর আবার এই ইস্যুটি তারা সামনে নিয়ে আসবে। এভাবে দিন 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 তারা এমন কাজ করছে বাংলাদেশ থেকে একবারে ইসলামকে মুছে দেওয়ার জন্য। আমি আপনি যদি কাজ না করি, এই প্রবাসে থেকে যদি আমরা মেহনত না করি, ভবিষ্যতে এর অনেক কুফল আমাকে আপনাকে ভোগ করতে হবে, আল্লাহ তাআলা না করুন। আল্লাহ তাআলা বলেন এই মেহনত করার পর যদি তারা বিরত হয়ে যায়, তো
তোমাদের সংগ্রামের কারণে তারা যদি তাদের ইসলাম বিরোধী কাজ থেকে বিরত হয়ে যায়, তারা যদি আর ইসলামের বিরুদ্ধে কাজ না করে, তারা গোপনে কি করছে সব আল্লাহ তাআলা দেখছেন। আর এরপরেও তোমরা হাজার পার তাদেরকে বোঝানোর পরেও যদি তারা মুখ ফিরিয়ে চলে যায়, ও ইন তাওয়াল্লাউ, তাহলে তোমরা আর ভয় পাইও না, কারণ আমি আল্লাহ তোমাদের সাথে আছি। فَعَلَمُوا أَنَّ اللَّهَ مَوْلَاكُمْ الله হচ্ছেন তোমাদের মাওলা, তোমাদের অভিভাবক। নিয়মাল মাওলা ও নিয়মাল নসির, আল্লাহ হচ্ছেন উত্তম অভিভাবক এবং সর্বোত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ। আমরা এই আন্দোলন টাকা পয়সার জোরে সংখ্যার বলে আমরা কখনো বিজয় হই না, আমরা বিজয় হই কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। فَعَلَمُوا أَنَّ اللَّهَ مَوْلَاكُمْ আর মান লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয়ে যান তার জন্য সবাই হয়ে যায়। সম্মানিত ভাইরা, এখন এটা যেন আমাদের জারি থাকে, চালু থাকে। আমাদের আরও অনেক নতুন ভাইদের কাছে যেতে হবে, তাদের নিকট আজকের এই দাওয়াত টিকে করতে হবে, পৌঁছাতে হবে। এখন আমরা যারা দাওয়াত কবুল করেছি, আমরা যদি এক কদম সামনে যাই, তিন কদম পিছনে যাই, এখন আমাদেরকে আমরা বারবার ঠিক করব না নতুন ভাইদের কাছে যাব। এজন্য আজ থেকে আমরা সবাই নিজেরাই দায়ী হয়ে যাব। আমাদের অন্যান্য যে সকল নতুন ভাইয়েরা আছে তাদেরকে আমরা বুঝাবো যে কোরআন সুন্নাহ পরিষদ একটি নিয়ামত, আসেন আপনারাও প্রত্যেক সপ্তাহ বসেন, জানেন এবং আল্লাহর দেহ এই মাল কিছুটা হলেও আপনারা প্রতি কী করেন, খরচ করেন, সবাই পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা যেটা হলো, আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। দ্বীনের সহযোগিতায়, দ্বীনের নুসরতের জন্য আল্লাহ তাআলা আমার আপনাদের সবার টাকা পয়সা মেধা বাক শক্তি চিন্তা ইত্যাদি এই নিয়ামতগুলো কাজে লাগাবার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদেরকে নিয়মিত আল্লাহর পথে হরস করার, বৈঠকে আসার, দ্বীন শিকার শিখাবার, জানা জানাবার আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফুটে নিয়াজ সুবিমল জ্যোতি তাওহীদের। নহে সমাপ্ত কর্ম মোদের, এখনো অগণিত জনতা কোরআনের পায়নি কো বারতা, এখনো নিরন্ন মানুষের হাহাকার, এখনো শোষিতে শুতি ব্রচিৎকার। তাই ভাঙতে হবে মিথ্যার ভিতে সমাজে, নহে সমাপ্ত কর্ম মোদে, অবসর কোথা বিশ্রামে।